আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল অপশানে ক্লিক করে দেবেন। ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি শীতের একটি পিঠা রেসিপি। খুবই সহজভাবে কীভাবে এই ম্যারা পিঠাটা তৈরি করতে পারেন, আর এই পিঠাটা কতটা সফট থাকবে সেই পদ্ধতিটাই আমি দেখাবো আজ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই পিঠাটা তৈরি করি। এখানে আমি একটি শুকনো বোল নিয়েছি, আর এটি হলো মেজারমেন্ট কাপ। এটির দরকার নেই, যে কোনো কাপে বা বাটিতে মেপে নিলেই হবে, বাইডিয়া করে দিলেই হবে, যারা নতুন তাদের জন্য বলতেছি। এখানে আমি 3 কাপের মতো চাউলের গুঁড়া নিয়ে নিব। যদি আমরা এই পিঠাটার সাথে একটু ময়দা বা আটা না দিই, শুধু চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করলে কিন্তু প্রথম অবস্থাতেই গরম গরম অবস্থাতে এটি নরম থাকবে, কিন্তু যখন ঠান্ডা হবে তখন এটি খুবই শক্ত হয়ে যাবে। সেজন্যই আমরা এখানে কিন্তু একটু আটা বা ময়দা টিপস হিসাবে ব্যবহার করব, যাতে করে এই পিঠাটা 4-5 দিনও রেখে খেতে পারেন ফ্রিজে বা নর্মালে, যখনই গরম করবেন, বা গরম না হলেও ঠান্ডা অবস্থাতেই কিন্তু এই পিঠাটা খুবই সফট থাকবে। আমি এখানে 3 কাপ চাউলের গুঁড়া নিয়েছি, আর 1/2 কাপ ময়দা দিয়েছি। ময়দা বা আটা যে কোনো একটি দিলেই হবে, শুধু এটি সফট থাকার জন্য। আগে 2 কাপ নিয়েছি, এখন আমি 1 কাপ দিয়ে দিলাম। 3 কাপ দিয়ে এখন আমি ময়দা আর শুকনো যে আতপ চাউলের গুঁড়াটা, এটি আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন চলে যাব এই শুকনো উপকরণটা সেদ্ধ করতে। এখানে আমি কিছু পানি দিয়েছি, আর এক সাইডে পাতিলে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি। পানির কোনো তেমন একটা পরিমাণ নেই, কারণ গুঁড়িটা যখন শুকনো থাকে তখন বেশি পানি টানে, আর গুঁড়িটা যখন একটু ভেজা থাকে তখন কিন্তু অল্প পানিতেই হয়ে যায়। এখানে দিয়ে দিলাম আমি কিছু লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চিনি। এটি একেবারে অপশনাল, চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু হালকা একটু মুখে লাগবে, যেহেতু এখানে আমরা নারিকেল ব্যবহার করব। আর যদি চিনি না দিতে চান, গুঁড়ো দিতে পারেন, বা শুধু চিনি ছাড়া বা গুড় ছাড়াও খালি তৈরি করতে পারবেন। একটু চিনি দিলে ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম এখানে আমি 1/2 কাপের মতো নারিকেল কোড়ানো। নারিকেলটা দিলে খেতে ভীষণ ভালো লাগে, পানিটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন চুলার আঁচটা হাই ফ্লেমে থেকে ফুটন্ত পানিতেই আমরা এই চাউলের গুঁড়ার ময়দাটা দিয়ে দিব। মাঝখান থেকে এভাবে একটু পাকা করে দিব, আর পানিটা যাতে উপরে উঠে আসে, আর পাতিলের হাতলটা ধরে ভালোভাবে এভাবে নেড়ে দিব চুলার আঁচটা লোতে রেখে। চুলার আঁচটা কিন্তু জ্বলতেছে, দেখুন আটাটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, কোনো গুটি গুটি সৃষ্টি হয়নি। অনেকে যদি দেখে থাকেন বেশি নরম মনে হচ্ছে, তখন একটু চাউলের গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিতে পারেন। তখন কিন্তু যে পানি থাকা অবস্থাতে এ পর্যায়ে দিলে কিন্তু সেদ্ধ হবে না, আর যদি দেখেন বেশি শুকনা লাগতেছে তখন 1/2 কাপ বা 1/2 কাপের কম যতটুকু পরিমাণ বুঝেন একটু গরম পানি দিয়ে এভাবে একটু মিশিয়ে নেবেন। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে জ্বলতে থাকবে, আর এভাবে একটি চামচ দিয়ে বা পেঁচোলা দিয়ে যে কোনো কিছু দিয়ে এভাবে মিশিয়ে নেবেন চুলার উপরে, তাহলে দেখবেন কতটা সফট হবে। যে আমি এখনও কিন্তু চুলার উপর থেকে এটি দেখাচ্ছি, আমার হাতে কিন্তু লাগেনি, কতটা পারফেক্টভাবেই তৈরি হয়েছে। এখন গরম গরম অবস্থাতে আমি এটি ঢেলে নিয়েছি। আটা তৈরি হওয়ার পারফেক্ট যে ইয়েটা আমি দেখিয়েছি, হাতে যদি এভাবে একটু গুটি করেন, হাতে যদি না লেগে থাকে তাহলেই কিন্তু তৈরিটা সঠিক হয়েছে। এখানে একটি টিপস দিয়ে আমি কিন্তু নর্মাল পানি নিয়েছি, ওই পানিটাতে হাতটাকে একটু ভিজিয়ে এভাবে করে আটাটা আমরা ডো করে নিব বা ভালোভাবে মথে নিব। অনেকে কিন্তু চাউলের গুঁড়া বা ময়দা আটা হাতের সাথে লাগিয়ে করে, চাউলের গুঁড়া মথার ক্ষেত্রে কোনো টাইমে ওগুলা মথতে যাবেন না হাতে লাগিয়ে, তাহলে কিন্তু আটাটা নরম হয়ে যাবে, কাঁচা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এভাবে পাশে একটু পানি নেবেন, আর বারবার হাতটা ভিজিয়ে এভাবে করে ডোটা তৈরি করে নেবেন। খুবই সফট থাকবে যতক্ষণ অবধি না এই পিঠাটা তৈরি করেন, বা চাউলের গুঁড়ার যে কোনো পিঠা তৈরি করেন। সেজন্যই এই টিপসটা আমি দিয়েছি, কারণ আমরা ছোটোবেলায়
আমার দাদি বা খালাদের কাছে এটা দেখেছি আমরা, এভাবে পানি পাশে নিয়ে হাতটাকে বারবার ভিজিয়ে, আর আমার হাতটা দেখুন কতটা ক্লিন, হাতের ভিতরে কিন্তু একটু আটাটা লেগে থাকেনি। তো এভাবে কিন্তু গরম গরম আমরা সবগুলো আটা এভাবে ডো করে নিব যত দ্রুত পারি, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। সবগুলো যখন ডো হয়ে গিয়েছে দেখুন মথা হয়ে গিয়েছে আমার, এখন আরেকটি গুরুত্বপূর্ণ টিপস দিই। এখানে এই ডোগুলো আমি ভাগ করে নিয়েছি, নিয়ে একটি সুতি কাপড় একটু নর্মাল পানিতে ভিজিয়ে চিপে নিয়েছি, আর ওটা দিয়ে আমি ঢেকে রেখেছি যতক্ষণ অবধি না পিঠা তৈরি করব, সময় লাগবে আমার। ওই ডোটি খুবই সফট থাকবে, আর ওখান থেকে এক গোল্লা করে নিব। এভাবে পিঠা তৈরি করব বা চাউলের রুটি যারা তৈরি করেন ওইভাবেও করতে পারেন, খুবই সহজ এবং আটাটা শক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর মাশাল্লাহ আমার এই আটাটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখুন। তো এভাবে কিন্তু মথে নিয়ে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আর আটা যদি সঠিকভাবে তৈরি হয়, চাউলের রুটি বলেন বা যে ম্যাড়া পিঠা, যে কোনো পিঠা তৈরি করতে চাউলের আটা দিয়ে খুবই সুন্দরভাবে হয়। আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে, এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে, আবার আমি যেহেতু একটু ময়দা দিয়েছি সাথে সেজন্য এটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এক একটার সাইজ হয়তো এক এক রকম হয়েছে, আপনাদেরটা হয়তো আরও অনেক সুন্দর হবে। তো এখন পিঠাটা সিদ্ধ করার জন্য চলে যাচ্ছি। আমি আসলে এখানে একটি ভুল করে ফেলেছি, নিচের স্টিনারটা দেখাইনি, কারণ এটি হলো আমাদের বাসায় যে স্টিলের ঝাঁঝরিগুলো থাকে সবজি দোয়ার বা চাউল দোয়ার, সেটার উপরে আমি একটা সুতি কাপড় বিছিয়ে দিয়েছি, আর নিচে তো একটি উঁচু পাতিল দিয়েছি, তাতে আমি কিছু পানি দিয়েছি। কাপড় না দিলেও পারেন, তবে কাপড় দিলে হয় কি, স্টিলের ঝাঁঝরিটাতে পিঠাটা যখন সেদ্ধ হবে তখন আর লেগে থাকবে না, সেজন্যই কাপড়টা দিয়ে দিবেন। এভাবে একটি সুতি কাপড় দিয়ে যতটুকু ঝাঁঝরির ভিতরে ধরে, তো আমার এখানে সবগুলো পিঠায় ধরেছে, সবগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে উপর থেকে একটি গর্তযুক্ত আমি প্লেট দিয়ে দিয়েছি, আর যেটা দিয়ে ঢাকনা দিবেন ওটা চেষ্টা করবেন যাতে উচ্চা হয়, যাতে করে পিঠার গায়ের সাথে না লাগে, আলতোভাবে থাকে। তো এভাবে ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে 20 মিনিটের মতো জাল করে নিব ওই পিঠাগুলা। আর নিচে তো পানি দিয়েছি, বেশি পানি দিতে যাবেন না, পানি বেশি পানি দিলে কিন্তু ঝাঁঝরির ভিতরে পানিটা বলকে সে চলে আসবে আর পিঠার গায়ে ধরে নেবে। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, চেক করার কোনো দরকার নেই, 20 মিনিটে পিঠাটা তৈরি হয়ে যায়। ইচ্ছে হলে এখানে একটি কাঠি দিয়ে চেক করে দেখতে পারেন, যদি ক্লিন আসে তাতে পিঠা তৈরি হয়ে গিয়েছে। এভাবে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য, বা সঙ্গে সঙ্গে এটি একটি ঝাঁঝরির ভিতরে ঢেলে নিতে পারেন যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখুন মাশাল্লাহ কতটা সফট হয়েছে, আর এই পিঠাটা কিন্তু দুদিন বা তিন দিনও বাহিরে থাকলে, এখন তো শীতের সময় নষ্ট হবে না, এরকমই সফট থাকবে। আর ভিতরটা দেখুন মাশাল্লাহ কতটা সফট হয়েছে। এই পিঠাটা অনেকেরই কমপ্লেন আসে যে শক্ত হয়ে যায়, আমি যে টিপসগুলো দিয়েছি এটি ফলো করে পিঠাটা তৈরি করবেন, কোনোভাবে শক্ত হবে না, খেতে তো অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।